प्राइम रिपोर्टर्स न्यूज में आपका स्वागत है। मैं उन्नीस सरोज आई नजर डालता हूं आज के कुछ खास खबरों पर। पश्चिम बंगाल के हुगली जिले के चंदन नगर में हुआ एक बड़ा फैसला। हुगली जिला तृणमूल के सह सभापति यानी वाइस प्रेसिडेंट नीलेश पांडे ने अभी लॉकेट चटर्जी के हाथ से बीजेपी पार्टी का झंडा थामा और तृणमूल छोड़कर बीजेपी को ज्वाइन किया। अपना नाम था नीलेश कुमार पांडे। दीर्घ दिन अपनी तृणमूल कांग्रेस करेछिलेन। तपन दास गुप्त खूब काछेर लोक छिलेन। 13 বছর কন্টিনিউ তৃণমূল কংগ্রেস আমি করছি। তপন দাসগুপ্ত মন্ত্রী তপন দাসগুপ্ত কাছে লোক ছিলেন। ছিল। কেন আপনি হঠাৎ গিয়ে এইমাত্র তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিলেন? লাস্ট 2 বছর ধরে আমি দলে থেকেই দলে ছিলাম না। সংগঠনের কাজ আমার হচ্ছিল না, আমি করতে পারছিলাম না, আর নানা প্রকার ঝামেলা আমি আর করতে পারছিলাম না। তার জন্য আমি দেখলাম মোদিজি আদর্শ দিকে আমি বিজেপি আজকে জয়েন করলাম। কী কী নানা ঝামেলা বলতে কী তৃণমূল কংগ্রেস ঝামেলা? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমি আজ অবধি কোনো কেউ বলতে পারবে না চালানা কারো থেকে নিয়েছি, কোনো টাইপের অভিযোগ জানাতে পারবেন না। আমি সাধারণ হিসাবে পার্টি করছিলাম। আচ্ছা। পার্টি করতে আমার প্রচুর কষ্ট হচ্ছিল। আচ্ছা। তার জন্য আমি আজকে বিজেপি জয়েন করলাম। এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো শ্রমিক বা কোনো নেতা বা কোনো মন্ত্রীরা আপনাদের কিছু বলেছিল? হ্যাঁ, আমাকে নেতারা বলেছিল। কি বলেছিল? বলেছিল তুমি বহু বড় লিডার হয়ে গেছো। হুম। আমাকে কোনো দায়িত্ব দেওয়া হলো না এবার লোকসভা ইলেকশনে। আমি হর বছর দায়িত্ব পেতাম, পুরো হুগলি জেলা ঘুরে বেড়াতাম। এবছর আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আমি তার জন্যই পার্টি ছাড়লাম। কেন, আমি পার্টি কর্মী তো, 24 ঘন্টা খাটার ছেলে, তাকে পুরো বসিয়ে দেওয়া হলো, তার জন্য আমি পার্টি ছেড়ে দিলাম। তো হঠাৎ পার্টি ছেড়ে অবধি তো অন্য পার্টি যোগ দিচ্ছেন, বিজেপি কেন যোগ দিলেন? বিজেপিতে দেখলাম, বিজেপি তে জয়েন করলাম বিজেপি মোদী আদর্শ দেখে, আর কোনো ব্যাপার নেই। না, এখানে লকেট চক্রবর্তী জিতে জিতেছে লোকসভা নির্বাচনে তার জন্য? না না, সেটা লকেট চক্রবর্তী জেতার জন্য ব্যাপার কোনো কিছু নেই। আমার মনে হলো মোদীজি আদর্শ একটু কিছু পাচ্ছে। আপনি তো হুগলি জেলার সহসভাপতি ছিলেন? না না, আমি হুগলি জেলা সহসভাপতি ছিলাম না, আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে। সেখান থেকে আপনি আজকে তৃণমূল ছেড়ে আপনি লকেট চ্যাটার্জির হাত ধরে বিজেপি যোগ দিলেন? হ্যাঁ, আজকে জয়েন করেছি। আপনার সঙ্গে আপনি একা না? আর না না, আমার সঙ্গে 1,500-1,500 ছেলে জয়েন করেছে। আচ্ছা। তো চন্দননগর থেকে 1,500-1,500 ছেলে নিয়ে আপনি আজকে বিজেপি যোগ দিলেন, তাহলে কি মনে হয়, তাহলে কি মনে হয় যে আপনার বিধানসভায় চন্দননগরে কোনো বেগ পেতে পারে? না, এরকম কিছু হবে না, দেখা যাক না, আগামী দিন দেখা যাক কীরকম চলছে। চন্দননগর কি বিজেপি চন্দননগর দায়িত্ব কি আপনাকে দেওয়া হলো? না, আজকে দেওয়া হয়নি, দেওয়া হবে। কী দায়িত্ব দেওয়া হবে? আমাকে বলেছে হুগলি জেলা জিএস করবে। আর চন্দননগর কী দায়িত্ব দেবেন আপনাকে? চন্দননগর কনভেনার হিসাবে রাখবে আমাকে। এটা কে বলেছে? এটা সুবীর নাগ বলেছে, লোকেট চ্যাটার্জি বলেছে, যিনি জেলা প্রেসিডেন্ট। পশ্চিমবঙ্গাল কে হুগলি জেলে সে অনিবন্ধ জিসকি এক রিপোর্ট।